প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর একটা নতুন এপিসোডে আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে ফ্রিপিকে কীভাবে আমরা ইমেজ আপলোড করতে পারি ফিপিকে যে আপনার ইমেজ আপলোডের সিস্টেমটা ভিন্ন ভিন্ন বলতে এখানে আপনাকে দুইটা ফাইলেই দিতে হয় একটা হলো ইপিএস ফাইল এবং একটা হলো পিএনজি ফাই মানে জেপিজি ফাইল দিতে হয় দুইটা ফাইল আলাদা আলাদাভাবে দিতে হয় এবং দুইটা ফাইলের নাম একবারে সেম রাখতে হয় এই দেখ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে ব্যাকডোর ফাইল মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ এ জেপিজি অর্থাৎ জেপিজি ফাইল ফরমেট সহ এবং ইপিএস আপনাকে দুইটা ফরমেটই একসাথে আপলোড করতে হয় এরপর এখানে যখন আপনার নতুন অ্যাকাউন্ট হবে তখন নতুন অ্যাকাউন্টে কিন্তু আপনার অ্যাটলিস্ট পঁচিশ থেকে পঞ্চাশটা আপনি ইমেজ একসাথে আপলোড করার পর সেটা এডিট করে তারপরে আপনি আপলোড করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপলোড করতে পারবেন না একটা একটা করে আপনি সাবমিট করতে পারবেন না পঁচিশটা একসাথে আপনাকে আপলোড আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউশন অর্থাৎ এই এখানে আমি পঁচিশটা সাবমিট করেছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরও ছয়টা আছে তো এখানে আপনার আপলোডের সিস্টেম হলো এখানে আপলোডে যাবেন এরপর এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ ক্লিক করবেন এরপর এখান থেকে আমাদের যে ফাইলটা রয়েছে অর্থাৎ যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম সেটা হলো এই দুইটা ফাইল অর্থাৎ এটা হলো ইপিএস ফাইল আর এটা হলো জেপিজি ফাইল দুইটা ফাইল সিলেক্ট করার পর এখানে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপলোড হচ্ছে অর্থাৎ এখানে আপনার দুটা ফাইলই এখানে আপলোড হওয়ার পরে তারপরে এখানে আপনার রেন্ডারিং হচ্ছে অর্থাৎ এখানে আপনার তারা দেখছে যে এটা অ্যাকচুয়ালি আপনার এআই জেনারেটেড ইমেজ কিনা সেটা চেক হওয়ার পরে ফাইনালি তারা এখান থেকে জেপিজিটি রিক মানে বাদ দিয়ে শুধু এপিএস ফাইলটা এখানে রাখছে এরপর আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি যদি এআই জেনারেটেড হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিয়ে আপনার কোন এআই দিয়ে আপনি জেনারেট করেছেন সেটা উল্লেখ করে দিতে হবে যদিও প্রিপিকে এখন বর্তমানে বলছে যে তারা জেনারেটিভ এআই অর্থাৎ এআই দিয়ে জেনারেট করা ইমেজ তারা অ্যাকসেপ্ট করে না তো এখানে প্রাথমিক এখানে আপনি দেবেন টাইটেল তো আমাদের এটা টাইটেল হলো লব আইক স্টাইল ইলাস্ট illustrations. এটা দেওয়ার পরে এখানে কিওয়ার্ড দেব তো কিওয়ার্ড কিভাবে আপনি কালেক্ট করবেন কিওয়ার্ড কীভাবে কালেক্ট কালেক্ট করবেন সেটা প্রিভিয়াস ডিটলগুলোতে দেখিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অটো কিছু কিওয়ার্ড আপনার এখানে দিয়েছেন অর্থাৎ আপনাকে আর এখানে দিতে হবে না অর্থাৎ এখানে তারা এই যে আপনি যে ইটার লিখেছেন টাইটেলটা লিখেছেন এই টাইটেলের এগনেস্টে এখানে তারা কিওয়ার্ড এখানে জেনারেট করে দিয়েছে এটা হলো এআই জেনারেট হয়ে গেছে অটো এরপর আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনি সেভ করতে পারবেন এবং এখানে সাবমিট করতে পারবেন তবে প্রথম নতুন অ্যাকাউন্টে কিন্তু আপনার পঁচিশটা মিনিমাম পঁচিশটা আপনার ইমেজ বা লোগো যেটাই হোক আপনি আপলোড করতে হবে এবং সেটা একসাথে আপনাকে সেটা আপনার সাবমিট করতে হবে তো আমি এই মুহুর্তে আর সাবমিট করছি না অর্থাৎ আমার পঁচিশটা ফাইল দেওয়া আছে এই পঁচিশটা ফাইল অ্যাপ্রুভ হওয়ার পরে দেন আমি আবার নতুন করে আবার সাবমিট করব তো আমি আপাতত শুধু আপলোড করে যাব এবং এখানে যখন আবার পঁচিশটা হবে তখন আবার আপলোড করে দেব তো এইভাবে আমরা পর্যায়ক্রমে এখানে আপলোড করতে পারবো আনলিমিটেড ইমেজ এবং আপনার যদি এখানে যদি পাঁচ থেকে দশ হাজার ইমেজ এখানে আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে অনায়াসে আপনি দুশো থেকে তিনশো ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি